উত্তর ২৪ পরগনা জেলায় ক্যান্সার আক্রান্তদের জন্য বিনা ব্যয়ে কেমোথেরাপি সহ সমস্ত পরিষেবা। কামারহাটি সাগর দত্ত হাসপাতালে চালু হলো ক্যান্সার কেয়ার ইউনিট। কামারহাটির পাশাপাশি গোটা জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ক্যান্সার কেয়ার ইউনিট সেন্টারের। সেই দাবিকে মান্যতা দিয়ে জেলায় প্রথম টার্সিয়ারি ক্যান্সার কেয়ার সেন্টার উদ্বোধন হলো সাগর দত্ত হাসপাতালে। বৃহস্পতিবার ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে হাওড়া থেকে জেলার এই হাসপাতালের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, সাগর দত্ত হাসপাতালের সুপার সহ অন্যান্য চিকিৎসকেরা। জানা গেছে 30 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল তৈরি হয়েছে, তবে আপাতত 15 শয্যা প্রস্তুত করা হচ্ছে। সমস্ত রকম আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ক্যান্সার কেয়ার সেন্টার চালু হলো। এ বিষয়ে বিধায়ক মদন মিত্র বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে গোটা কামারহাটি সেজে উঠেছে, তৈরি হয়েছে স্কাইওয়াক, আর এবার সাগর দত্ত হাসপাতালে ক্যান্সার কেয়ার ইউনিট। আমরা ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। কি কাজ করেছেন তার ইতিহাস আগামী দিনের কলকাতা বিশ্ববিদ্যালয়ের মডার্ন হিস্ট্রির ছাত্রছাত্রীরা লিখবে। কিন্তু আমরা যারা কামারহাটিবাসী, আজকে আমাদের এমন একটা উপহার দিয়েছেন যে একটা অসাধারণ ক্যান্সার হসপিটাল। আমি বহুদিন ধরে এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত। আমি জানি না ভারতবর্ষে অন্য কোন রাজ্য সরকারের নিজস্ব ক্যান্সার হসপিটাল আছে, আমি গুগলে খোঁজ করব। কিন্তু পশ্চিমবঙ্গে একটাই চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল ছিল, ক্যান্সার রিসার্চ সেন্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায়। আজকে বাংলার মুখ্যমন্ত্রী, যিনি কামারহাটিকে সাজিয়ে দিয়েছেন, একদিকে সাগর দত্ত মেডিকেল কলেজ, আরেকদিকে স্কাইওয়াক 140 কোটি টাকা দিয়ে পূর্ণাঙ্গ ক্যান্সার হসপিটাল। বিকজ সাধারণ মানুষ যাতে না ভাবে ইট ইজ এ পার্ট অফ অ্যানেক্স অফ সাগর দত্ত হসপিটাল, নো, নিশ্চয়ই সাগর দত্ত হাসপাতালের গভর্নিং বডি বা যারা ডিরেক্টর MSBB তারাই চালাবেন, বাট ইট ইজ কমপ্লিটলি আ সেপারেট হসপিটাল। এখানে যে পেট সিটি হবে সেটা সম্পূর্ণ ফ্রিতে। এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডাক্তার বাপ্পাদিত্য কর বলেন, প্রাইভেট হাসপাতালে যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেই একই ধরনের যন্ত্রপাতি আনা হচ্ছে। এখানে কেমোথেরাপি থেকে শুরু করে সমস্ত রকম পরিষেবা বিনামূল্যে পাবেন ক্যান্সার আক্রান্তেরা। এর ফলে উত্তর ২৪ পরগনা জেলায় শুধু নয়, পার্শ্ববর্তী এলাকার মানুষেরাও অনেক উপকৃত হবেন। টার্সিয়ারি ক্যান্সার সেন্টার যেটা ছিল, অনেক দিনের প্রস্তাবিত টার্সিয়ারি ক্যান্সার সেন্টার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলোর মধ্যে একটা, অনেক দিন ধরে আমরা এর জন্য ওয়েট করে আছি। এটার উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই, করলেন হাওড়া থেকে, অনলাইনে করলেন। এখানে আমাদের পুরো এই জেলা নর্থ ২৪ পরগনা এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে জেলাগুলো আছে কলকাতার ঢোকার মুখে, যেগুলো তার একটা বিস্তীর্ণ মানুষের সামগ্রিক ক্যান্সার পরিষেবা তারা পাবেন। লিনাক মেশিন, দুটো লিনাক মেশিন, আমাদের ব্র্যাকিথেরাপি, পেট সিটি, সিটি সিমুলেটার, সবচেয়ে বেশি সংখ্যায় আমাদের এখানে আনানো হচ্ছে। আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে, আমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাব। মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন যখন, খুব তাড়াতাড়ি আমরা শুরু করে দিতে পারবো। 30টা বেডের একটা কমপ্লিট টার্সিয়ারি সেন্টার, যেখানে ইনডোর আউটডোরের ব্যবস্থা, সমস্ত রকমের ক্যান্সারের ট্রিটমেন্ট এবং হাই ফেসিলিটির সমস্ত মেশিন, যেগুলো বাইরে আমরা প্রাইভেট সেটআপে পেয়ে থাকি, অনেক বেশি। মানে 30 দিনের একটা পেশেন্টে যদি কেমোর ব্যাপার থাকে প্রায় 30 লক্ষ টাকা খরচ, যেটা এখানে সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে। অ্যাজ অফ নাও এখন পর্যন্ত যা পরিকল্পনা, সম্পূর্ণ ফ্রিতে কেমো হবে, ব্র্যাকিথেরাপি হবে, সমস্ত রকম ক্যান্সার টিউমার ট্রিটমেন্ট হবে। এইটাই আজকে সূচনা হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কামারহাটি। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।